বিশ্বব্যাপী টেকসই নিরাপদ ও পুষ্টিকর খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে জাতিসংঘ খাদ্য সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্থানীয় সময় বিকেলে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওর সদর দপ্তরে জাতিসংঘের খাদ্য ব্যবস্থাপনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা এই প্রস্তাবনা পেশ করেন। টেকসই নিরাপদ ও পুষ্টিকর খাদ্য ব্যবস্থা নিশ্চিতে পাঁচ দফা প্রস্তাবে আর্থিক প্রণোদনা, খাদ্য ও সার রপ্তানির বিধিনিষেধগুলো তুলে নেওয়া, বৈশ্বিক ও আঞ্চলিক ফুড ব্যাংক প্রতিষ্ঠা, প্রযুক্তি বিনিময়, খাদ্য অপচয় রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা বলেন প্রধানমন্ত্রী। বিশ্বের বিভিন্ন দেশে স্থানে আমাদের কিছু উদ্ভাবক ল্যাব স্থাপন করে দেশি পণ্যের মান নিশ্চিত করে বিশ্বব্যাপী টেকসই নিরাপদ ও পুষ্টিকর খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে আমি পাঁচটি প্রস্তাবনা পেশ করতে চাই। আধুনিক কৃষিতে প্রথমত আধুনিক কৃষিতে বিনিয়োগের জন্য বহুপাক্ষিক উন্নয়ন, ব্যাংক এবং বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করতে আন্তর্জাতিক বাজারে আর্থিক প্রণোদনা ও নীতি সহায়তা প্রদান করা প্রয়োজন। জরুরি পরিস্থিতি মোকাবেলায় বৈশ্বিক আঞ্চলিক ফুড ব্যাংক প্রতিষ্ঠার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য উৎপাদন ব্যবস্থা রূপান্তরের লক্ষ্যে উন্নয়নশীল দেশগুলোর সহায়তা আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।